পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের এই চরফিশন পৌরসভার ভোট গ্রহণ। আমরা এখন রয়েছি পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রটিতে। একটু আগেই এই কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম মোর্শেদ। আমরা তার সাথে কথা বলেছি, তিনি তার ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার নতুন অভিজ্ঞতা সম্পর্কেও জানিয়েছেন আমাদেরকে, এবং তিনি তার বিজয় সম্পর্কেও জানিয়েছেন। তিনি শতভাগ নিশ্চিত যে তিনি চরফিশনের নগর পিতা হতে যাচ্ছেন। আমরা কথা বলবো যে সমস্ত ভোটারগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন তাদের নতুন অভিজ্ঞতায় ভোট প্রয়োগ করার জন্য। অর্থাৎ তারা কিন্তু এই প্রথম এই চরফিশনে ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করবেন, তাদের সেই অভিজ্ঞতা জানার জন্য এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানকার আগত ভোটারদের কাছে। ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে কিনা? না, কোনো অসুবিধা হয়নি। আর কখনোই দিনেই ভাইয়ের সিস্টেমটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। ভাইয়ের সিস্টেমের কোনো বিশৃঙ্খলতা জিনিসটা নাই। এই যে ইভিএম এ ভোট প্রয়োগ করলেন, খুব সহজ সহজ সবার কাছে ভালো লাগছে। এভাবে যদি ভোট হয় আল্লাহর কোনো কোনো না নাই যার কোটে ভোটারদের জন্য এই বছর যদি প্রথম মানে তারা এই সিস্টেমটা পেয়েছেন, সুতরাং এক্ষেত্রে একটু মানে মহিলারা কিংবা নতুন প্রবীণ ভোটারদের জন্য সমস্যা, তবে ভিতরে যারা ইলেকশন ভোট নিচ্ছেন তারা খুব মানে সহযোগিতা করতেছেন, কিভাবে ভোট দিতে হবে তারা ওই যে ইয়া দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন, হেল্প করতেছেন। আর খুব ভালো উৎস উদ্দীপনার মতে যে সবাই এই পদ্ধতিটাকে একটু ভালোভাবে নিচ্ছে। সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুন্দর মতো দিছি, নিজের মন মতো দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা হয়েছে? না, কোনো সমস্যা নেই।